हेलो बीएस, अस्सलाम वालेकुम। आपनार केमन आछेन? आमि ভালো আছি আলহামদুলিল্লাহ। आज हमें चिंगड़ी माछ दिए डाटा दिए झोल रान्ना करे देखाबो। निएछि डाटा, निएछि चिंगड़ी माछ, एखाने पेंयाज बाटा, रसुन बाटा, निएछि पेंयाज कुचि, रसुन कुचि, निएछि काँचामरिच केटे अर्धेक करे, आर निएछि धने पाता। एगुलो दिएई आमि रान्ना करे आजके आपनादेरके देखाबो किभाबे चिंगड़ी माछेर झोल करे रान्ना करते हय়। এখন আমি তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিবেন। আমি দিয়ে দিলাম পেঁয়াজকে একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিই। এখন আমি একটা হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিব মরিচের গুঁড়ো, একটা আমি দিয়ে দিব, মানে দিয়ে দিলাম একটু। এখন আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, এখন হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়ো, হাফ চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। পরে আমি একটু পানি দিব কষানোর জন্য। নেড়ে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে থাকবেন, আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে চিংড়ি দিয়ে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখবেন। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেকে দিয়েছিলাম, এখন আমি দেখতেছি কিরকম হয়েছে। আবার আমি নেড়ে চেড়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন আমি ডাটাগুলো দিয়ে দিব। ডাটার কয়েকটা কচি পাতা ছিল, সেই পাতাগুলো আমি একসাথে দিয়েছি। এখানে একটা আলু অ্যাড করেছি। আলু দিলে খেতে ভালো লাগবে তাই দিয়েছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমি একটু পানি দিব কষানোর জন্য, পানি দিয়ে কষিয়ে নিব। ঢাকনাকে উঠিয়ে দেখতেছিলাম কিরকম হয়েছে। আমার কষানোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, রান্নাটা শেষ হয় নাই, কষানোটা শেষ হয়ে গেছে। এখন আমি পুরো পানিটা অ্যাড করে দেব, একসাথে সবটুকু পানি দিয়ে দেব। এখন এই পানিটা দেওয়ার পর আর আমি পানি ব্যবহার করব না, একসাথে পুরো পানিটা দিয়ে দিলাম। আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম, ঢেকে দিলাম।
সব কিছু ভালোবাসা মিশিয়ে রান্নার জন্য চেষ্টা করবেন, তাহলেই রান্না মজা হয়ে যাবে। নিজেকে নিজে ভালোবাসবেন, অন্যকে ভালোবাসলে কোনো লাভ নেই, নিজেকে ভালোবাসবেন আর আল্লাহকে ভালোবাসবেন, তাই ভালো থাকতে পারবেন। অন্যের ভালোবাসার জন্য কখনো আশা করবেন না। রান্নার পাশাপাশি আপনাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করছি এবং ভালো উপদে দেওয়ার চেষ্টা করছি। ভালোবাসা পারলে দিবেন, না পারলে নেওয়ার জন্য চেষ্টা করবেন না। স্বার্থে দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না। তরকারিটা মন দিয়া ভালোবেসে রান্না করবেন, পেট করে ভাত খাবেন, ভালো থাকবেন। এখন আমি এই পর্যায়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, তাদের সাথে কিছু কথা শেয়ার করলাম বা কিছু মজা করলাম। নিজে খাবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ভালো ভালো রান্না করবেন। যে যেরকমই রান্না করেন ভালোভাবে চেষ্টা করবেন, আমার মতো চেষ্টা করবেন। আমি চেষ্টা করি ভালো ভালো রান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এরপর যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, আমার রান্নাটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।